প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি ভিন্ন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি একটি বিদেশের খবর। খবরটা ঠিক এরকম, মলের গন্ধ শোকার জন্য কর্মী বিজ্ঞপ্তি, বেতন 1.5 লাখ টাকা। OMG! এটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায়, একটা অনলাইন সংবাদ। আমি আপনাদের বিস্তারিত পরে শোনাচ্ছি। এখন মাসে বেতন 1.5 লাখ টাকা, কিন্তু কাজের বিষয়ে শুনে নাকে মুখে হাত চেপে পালাচ্ছেন সবাই। এমনটা কেন? কারণ কাজ হলো মানুষের মল শুকে পেটের অবস্থা সম্পর্কে জানাতে হবে। বিশ্বের এই প্রথম এমন পদের জন্য কর্মী নিয়োগ হচ্ছে ব্রিটেনে। ফিল কমপ্লিট নামের লন্ডনের একটি পুষ্টি বিষয়ক গবেষণা সংস্থা এমন কাজের জন্য কর্মী খুঁজছে। ইংরেজিতে এই পেশার নাম ফুমেলিয়ার। এর বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। আপাতত 5 জন কর্মী দরকার তাদের। শুরুতে প্রশিক্ষণ দেওয়া হবে, পরে স্থায়ী হবে একজন। চিকিৎসকরা বলেন, যার পেট ভালো তার সব ভালো। অন্ত্রের স্বাস্থ্যের উপরে মানুষের শারীরিক সুস্থতা নির্ভর করে। বিশেষজ্ঞদের বক্তব্য, এটা বোঝার অন্যতম উপায় হলো বিষ্ঠা বা মল। মলের রং গন্ধ বলে দেয় মানুষটির হজমের সমস্যা আছে কিনা। যেমন গন্ধযুক্ত মল অস্বাভাবিক না, কিন্তু গন্ধের তীব্রতা বলে দেয় শরীর কতটা ভালো বা মন্দ। এছাড়া মলের সঙ্গে রক্ত বেরোনো পেটের মারাত্মক সমস্যার লক্ষণ হতে পারে। আর যেহেতু পেটের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে থাকে ফিল কমপ্লিট, সে কারণে তারা এমন একজন কর্মী খুঁজছে যে মলের গন্ধ শুকে রোগীর স্বাস্থ্যের প্রাথমিক ধারণা দিবে। সংস্থার সিও জানিয়েছেন, যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত গবেষণার বিষয়, ফলে এই কাজের জন্য দক্ষ কর্মী চাইছেন তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, চাকরির আবেদন করতে চাইলে ন্যূনতম বয়স হতে হবে 18, প্রখর হতে হবে গ্রানেন্দ্রিয়। কর্মীর বেতন হবে মাসে 1.5 লাখ টাকা। প্রিয় বন্ধুরা, আপনারা যদি ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন। বিদেশের একটি জব নিশ্চয় নিশ্চয় ভালো হবে, সুযোগ সুবিধা সবই পাবেন। এই পেশার নাম হচ্ছে ফুমেলিয়ার। এই ফুমেলিয়ার পদের জন্য যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনারা আবেদন করতে পারেন। ওকে।